গান বাজনার এই যুগে বিনোদনের কত কনসার্টের আসরই না হয়, কিন্তু কারীদের সুমধুর সুরের তরঙ্গায়িত কোরআনের ধ্বনি শোনার কি কোনো আসর হয়? এই ধরনের মজমাও আসরে শ্রোতাদের কোরআনের আওয়াজ শুনিয়ে ইমানের আগুন বাড়িয়ে দিতেন মিশরের যেসব কারিগণ, তাদের মধ্যে সর্বাগ্রে নাম আসে কারি আব্দুল বাসিতের। কারি আব্দুল বাসিতের কণ্ঠ ছিল মনোমুগ্ধকর, তার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে মুগ্ধ হয়েছেন গোটা বিশ্বের মানুষ। তার সুরলিত কণ্ঠের জন্য তাকে বলা হতো দ্য গোল্ডেন থ্রট। তার কণ্ঠস্বরে পবিত্র কোরআনের আকর্ষণীয় তেলাওয়াত ও সম্মোহনী শক্তিতে ইমানদারদের হৃদয়ে অনুরাগ ও আকর্ষণ বৃদ্ধি পেত। তার জাদুময় স্নিগ্ধ জ্যোতির্ময় সুরের মূর্ছনায় পবিত্র ইসলাম ধর্মে আশ্রয় গ্রহণ করেছেন কয়েক ডজন আমেরিকান। আর আমাদের মুসলিমদের কথা বলতে গেলে, তার কোকিল কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য চাতক পাখির ন্যায় অপেক্ষা করত আসরের অসংখ্য মানুষজন। প্রায় মজলিসে তার তেলাওয়াত শুনে আবেগ এবং উদ্দীপনায় অনেক মানুষ বেহুশ হয়ে যেত। আর এখন, হ্যাঁ, কারি আব্দুল বাসিতের চিরবিদায়ের প্রায় তিন যুগ পরেও কেউ বা কোনো কারণে মন খারাপ হলেই ইউটিউবে তার তেলাওয়াত শুনেন, কেউ বা শুনেন ইসলামের বিশেষ দিনগুলোতে। অনেকেই আবার দিনের একটা সময় বরাদ্দ রেখেছেন আজীবন সেই সময় এই কোরআনের পাখির তেজি কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য, যে তেলাওয়াত শুনলে আল্লাহ তাআলার জন্য, তার রাসুলের জন্য, ইসলাম দিন এবং কোরআনের জন্য এবং এই কারির জন্য কলিজা ফেটে কান্না আসে। বিশ্বাস না হলে টানা দশ মিনিট তার তেলাওয়াত শুনেই দেখবেন। যাই হোক, আমাদের আজকের এই ভিডিওতে তুলে এনেছি বিশ্বের কোটি কোটি মানুষের অন্তর জয়কারী কারি আব্দুল বাসিতের জীবনের কথা। আমাদের আজকের এই ভিডিওতে জানাবো কোরআন তেলাওয়াত করে কোটি কোটি শ্রোতার অন্তর কাঁপানো এই কারির নানান অজানা তথ্য এবং অবিশ্বাস্য সব ঘটনা। তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলে যাচ্ছি মূল আলোচনায়। মিশর কারীদের জন্য বিখ্যাত, এটা হয়তো অনেকেই জানেন বা অনেকেই আমার মতোই সাম্প্রতিক সময়ে জেনেছেন। এখানে জন্ম নিয়েছেন অনেক বিখ্যাত এবং সম্মানিত কারিগণ। এই দেশে জন্ম বিশ্বজোড়া খ্যাতি অর্জন করা আর সুন্দর কণ্ঠে প্রাণ পূর্ণ করা কারি আব্দুল বাসিত আব্দুসসামাদের। তিনি ছিলেন তার সময়কালের অন্যতম কারিদের মধ্যে অনন্য। ১৯২৭ সালে মিশরের এক গ্রামে জন্মগ্রহণ করেন কারি আব্দুল বাসিত আব্দুসসামাদ। স্বর্গীয় কণ্ঠস্বরের অধিকারী আব্দুল বাসিত কোরআন তেলাওয়াত শ্রবণের জন্য প্রতিদিন তিন কিলোমিটার পথ পায়ে হেঁটে পাড়ি দিতেন। তার শৈশবকালে শুধুমাত্র মেয়রের বাড়িতে একটি রেডিও ছিল। ওই রেডিওতে তার প্রিয়কারী শেখ মোহাম্মদ রাফাতের কোরআন তেলাওয়াত শ্রবণের জন্য তিনি প্রতিদিন তিন কিলোমিটার পথ পায়ে হেঁটে মেয়রের বাড়িতে যেতেন এবং ফেরার পথে মোহাম্মদ রাফাতের অনুরূপ কোরআন তেলাওয়াত করতেন। তার সুমিষ্ট কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে গ্রামবাসীরা তাকে এত কম বয়সে শাইখ বলে সম্বোধন করত। আব্দুল বাসিত মাত্র দশ বছর বয়সেই সম্পূর্ণ কোরআনের হাফেজ হয়েছেন। কোরআন তেলাওয়াত শেখার জন্য আলমাতায়ানা গ্রামে তার শিক্ষক মোহাম্মদ সালিম আল মাসনাভির মক্তবে যেতেন। মোহাম্মদ সালিম আল মাসনাভি অতি প্রসিদ্ধ একজন কারি। ১৪ বছর বয়সে নিজ মহল্লার মসজিদে তিনি তারাবির নামাজ পড়ানোর সুযোগ পান। তারপর অতি দ্রুতই তিনি কোরআনের তাসবি, কোরআনের নিয়মনীতি খুব দ্রুত আয়ত্ত করেন এবং সুর ও ছন্দের উপরে অসাধারণ পাণ্ডিত্য অর্জন করেন। কেরাতের ব্যাপারে তার তেলাওয়াতকে এবং তার যোগ্যতাকে আল্লাহর অসাধারণ দান এবং বিশেষ অনুগ্রহ বলা হয়। ১৯৭০ দশকে তিনি বিশ্ব রেকর্ড তিনবার দুনিয়ার শ্রেষ্ঠ কারির খেতাব লাভ করেন। তার কোরআন তেলাওয়াত নিয়ে অনেক অলৌকিক ঘটনা ঘটে গেছে। তার কোরআন তেলাওয়াত শুনে অনেক অমুসলিম ইসলামে দীক্ষিত হয়েছেন। এইসব অনেক ঘটনা কারি সাহেব নিজেই শোনাতেন। একবার মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের তার সাথে তিনি রাশিয়া সফর করেন। সেখানে রাশিয়ান অমুসলিম বামপন্থী ডেলিগেটদের সামনে সুরা তোয়াহা তেলাওয়াত করেন। এই তেলাওয়াত শুনে রাশিয়ান অনেক ডেলিগেটের চোখে সেই সময় অশ্রু প্রবাহিত হয়েছিল, যদিও তারা সেই সময় কোরআনের অর্থ বুঝতে অক্ষম ছিল। মিশরের কায়রোতে বহু মসজিদে হতে লাগলো কারি সাহেবের তেলাওয়াত। মানুষ পিপিলিকার মতো দলে দলে ভক্ত হয়ে তার তেলাওয়াত শুনতে আসত। প্রায় মজলিসে তার তেলাওয়াত শুনে আবেগ এবং উদ্দীপনায় অনেক মানুষ বেহুশ হয়ে যেত। একবার বিভিন্ন ধর্মের এবং চিন্তাধারার মানুষদের এক জনসভায় বিভিন্ন ধর্মের বক্তারা তাদের ধর্মের পক্ষে বক্তব্য পেশ করেন এবং মতবিনিময় করেন। সেখানে কারি আব্দুল বাসিত উপস্থিত ছিলেন। মুসলমানদের বক্তব্য পেশ করার সময় এলে মুসলিম জনতা কারি আব্দুল বাসিতকে কোরআন তেলাওয়াত করার অনুরোধ করেন। কারি সাহেব কোরআন তেলাওয়াত শুরু করেন এবং নির্ধারিত সময়ের বেশি সময় ধরে তেলাওয়াত করেন। বিভিন্ন ধর্মের লোকজন তখন তন্ময় হয়ে শুনতে থাকে এবং সকলেই এক বাক্যে স্বীকার করে এই কারি সাহেব যা তেলাওয়াত করেছেন সেটাই সঠিক ধর্ম। এক কেরায়াত মজলিসে বিভিন্ন কারিদের কেরায়াত অনুষ্ঠান ছিল। কারি আব্দুল বাসিদের জন্য সময় বরাদ্দ ছিল দশ মিনিট। তিনি সুরা আজহাব তেলাওয়াত শুরু করেন। শ্রোতা, বিচারক এবং অন্যান্য কারিগণ সেই সময় সকলেই মোহিত হয়ে যান। সকলের অনুরোধে উনি আরও বেশি সময় ধরে তেলাওয়াত করেন এবং লাগাতার দেড় ঘন্টা ধরে তেলাওয়াত করেন। এমন অসংখ্য ঘটনা ঘটেছে তার জীবনে। আব্দুল বাসিত তার সন্তানদেরকেও কোরআনের কারি হিসেবে গড়ে তুলেছেন।
বছর কয়েক আগে তার 28তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে তার দুই সন্তান শেখ ইয়াসির এবং তারিক আব্দুল বাসিত উপস্থিত ছিলেন। স্মরণ সভার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন আব্দুল বাসিতের ছেলে শেখ ইয়াসির। পরবর্তীতে অধ্যাপক আব্দুল বাসিতের জীবনের আলোকে একটি ডকুমেন্টারি প্রচারিত হয়। সেই ডকুমেন্টারির এক পর্যায়ে অমর এই কারীর সুললিত কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত পরিবেশন করা হয়। শেখ ইয়াসির তার পিতা আব্দুল বাসিত সম্পর্কে বলেন, আমার পিতা আব্দুল বাসিত কোরআন তেলাওয়াতের জন্য ভারতেও একবার সফর করেছেন। এক কোরআন মাহফিলে কোরআন তেলাওয়াত শেষ হওয়ার পর হোটেলে যাওয়ার জন্য গাড়িতে বসেছিলেন, কিন্তু হাজার হাজার মানুষ তার গাড়ির চারপাশে থাকার কারণে তার গাড়ি দেখা যাচ্ছিল না। তার অনুরাগীদের ভালোবাসা এবং ভক্তি এতই অধিক ছিল যে তারা খুশিতে গাড়ি উঁচু করতে চাচ্ছিল। ওস্তাদ এবং তার সঙ্গে থাকা মিশরের মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ দীর্ঘ সময় ধরে ভক্তদের মাঝে ছিলেন। একই সফরে ভারতের এক ধনী মুসলমানের আমন্ত্রণে আব্দুল বাসিত গিয়েছিলেন। সেখানে দেখার জন্য ভারতের জনগণ পায়ের জুতা খুলে তার সম্মুখে উপস্থিত হয়েছিল। এমনভাবে উপস্থিত হয়েছিল যেন নামাজ পড়ার জন্য সেখানে উপস্থিত হয়েছে। বিশ্বখ্যাত ওস্তাদের কোরআন তেলাওয়াত শুনে তারা মুগ্ধ হয়ে গেল এবং তাদের চক্ষুদ্বয় অশ্রুসিক্ত হল। ওস্তাদের কোরআন তেলাওয়াত শেষ হলে তিনি নিজেকে কন্ট্রোল করতে পারেননি এবং দর্শকদের ভালোবাসা এবং ভক্তি দেখে তিনিও ক্রন্দন করলেন। ওই মাহফিলে উপস্থিত অধিকাংশ দর্শকই তাকে প্রথমবারের মতো দর্শন করেছেন। আব্দুল বাসিত তার পিতার ভ্রমণ সম্পর্কে বলেছেন, ওস্তাদ আব্দুল বাসিত আরবি দেশসমূহ, আফ্রিকা, ইউরোপ এবং আমেরিকা সহ বিশ্বের অনেক দেশ সফর করেছেন। 1956 সালে দক্ষিণ আফ্রিকার সংখ্যালঘু মুসলমানেরা ওস্তাদকে আমন্ত্রণ জানায়, কিন্তু তখন জাতিবিদ্বেষের কারণে কায়রো এবং জোহান্সবার্গের মধ্যে কোনো কূটনৈতিক প্রতিনিধি উপস্থিত ছিল না। এই জন্য দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়। অবশেষে 1966 সালে দুই দেশের কর্তৃপক্ষের দীর্ঘ 1.5 বছরের আলোচনার পর ওস্তাদ দক্ষিণ আফ্রিকার ভিসা পান এবং সেই দেশে সফরে যান। তিনি আরও বলেন, সেই সময় দুই দেশের মধ্যে কোনো ফ্লাইট ছিল না। ওস্তাদ কেনিয়ার রাজধানী নাইরোবিতে সফর করার জন্য প্লেনে উঠেছেন এবং ওইখান থেকে জোহান্সবার্গে গিয়েছেন। শহরে প্রবেশের সময় জনগণ ওস্তাদকে ব্যাপকভাবে স্বাগত জানাল, অথচ ওই শহরের জনগণ আরবি ভাষা জানত না। ওইখানে ওস্তাদ প্রায় এক মাস অবস্থান করেছিলেন। একসময় আব্দুল বাসিত জোহান্সবার্গের কেপটাউন এবং লেডি স্মিথ সহ দক্ষিণ আফ্রিকার বিভিন্ন শহরে সফর করেছেন। সেই দেশের মুসলমানরা আব্দুল বাসিতের সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে এবং তার তেলাওয়াতের অনন্য শৈলীর কারণে মুগ্ধ হয়েছেন এবং হেফজ করার জন্য তাদের সন্তানদের কায়রোতে পাঠানোর জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আব্দুল বাসিতের ছেলে তারেক সর্বশেষ বলেন, আল রিসালা চলচ্চিত্রের পরিচালক মুস্তফা আল ইকাদের আমন্ত্রণে আব্দুল বাসিত প্যারিসে সফর করেছেন এবং ওইখানে যাতে জনগণের দৃষ্টিতে না পড়ে সেই জন্য আল আজহার প্রথাগত পোশাকের স্থানে কোট এবং প্যান্ট পরতেন। উক্ত চলচ্চিত্রে বিলালের কণ্ঠের যেই আজান প্রচার হয়েছে সেটি উস্তাদের কণ্ঠ ছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের প্রসিদ্ধ আল রিসালা চলচ্চিত্রটি মুস্তফা পরিচালনা করেন। এই চলচ্চিত্রটি 1976 সালে নির্মিত হয়েছে। এই চলচ্চিত্রে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির সময় তথা 40 বছর থেকে ওফাত পর্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ তুলে ধরা হয়েছে। মিশর রেডিওর সাবেক প্রধান ফাহমি আমর বলেছেন, মিশরের তৎকালীন প্রধানমন্ত্রী সাধারণত আসরের নামাজ আদায়ের জন্য জায়নাব মসজিদে যেতেন। তখন আব্দুল বাসিত আসরের নামাজের পূর্বে উক্ত মসজিদে কোরআন তেলাওয়াত করতেন। 1951 সালের একদিনে মিশরের তৎকালীন প্রধানমন্ত্রী মোস্তফা নামাজ আদায় করার জন্য মসজিদে উপস্থিত হলে আব্দুল বাসিতের কোরআন তেলাওয়াত শুনে মুগ্ধ হন এবং তখন তার সাথে রেডিওর এক কর্মকর্তা ছিল। তাকে ডেকে তিনি বলেন, এই কারি কি রেডিওতে তেলাওয়াত করেন? না জনাব, আমিও প্রথমবারের মতো তার তেলাওয়াত শুনলাম। তখন প্রধানমন্ত্রী আব্দুল বাসিতকে রেডিওতে কোরআন তেলাওয়াত করার জন্য নির্দেশ দিলেন। এর মাধ্যমে প্রকাশ পায় পবিত্র কোরআনের সুর দিয়ে আব্দুল বাসিত মানুষকে ঠিক কতটা আকৃষ্ট করতে সক্ষম হতেন। সারা জীবন তার তেলাওয়াতের মাধ্যমে বিমোহিত করেছেন মুসলিম অমুসলিম সকলকে, মনকে প্রশান্ত করেছেন, আবেগের অশ্রু এনেছেন। মহান আল্লাহর বাণী তার সুললিত কণ্ঠে মানুষের অন্তর্দুর্গে আঘাত করেছে। অবশেষে এই সুললিত কণ্ঠের কারি 1980 সালে পৃথিবীর মায়া ত্যাগ করেন। তবে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে গেলেও দুনিয়া তার মায়া এখনও ত্যাগ করেনি। হেডফোন লাগিয়ে কত আধুনিক যুগের যুবক আছে তার তেলাওয়াত শুনে আবেগ এবং উদ্দীপনায় রাতের অন্ধকারে চোখের পানি ছাড়ছে তার কোনোই হিসেব নেই, হিসেবের দরকারও নেই। এপারে অব্যাহত থাকুক কোরআনের জন্য এই কান্না, ঝরতে থাকুক এই পানি। ওপারে ভালো থাকুক কারি আব্দুল বাসিত আব্দুস্তামাদ। সুপ্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি? কেমন লাগলো কারি আব্দুল বাসিতকে নিয়ে বিস্তারিত জেনে? তার তেলাওয়াত আপনার অন্তরকে কতটা প্রশান্তি দেয়? মন খুলে কমেন্ট করে জানিয়ে দিন এ নিয়ে আপনার মূল্যবান মতামত। অনুরোধ থাকবে তার দাড়ি ইস্যুতে অহেতুক কোনো কথা না বলার জন্য। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন
এবং অনেক অনেক শেয়ার করুন। আর এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।